লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ ও দপ্তর ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসকরা নিয়মিত এবং সময়মত কার্যালয়ে আসেন না বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। এর ফলে পশু পাখিকে চিকিৎসা সেবা দেন অফিস সহায়ক ও ড্রেসার। সম্প্রতি সরেজমিনে ঢাকা পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনেও এমন চিত্র ফুটে উঠেছে। যে কুকুরে কামড়াইছে, ডিপসিন দিছে, আর পরে আবার আটটার দিন পরে আবার আনতে বসছে বলছে, আর বিয়ের পরে আবার 21 দিনের দিন আবার আনতে বলছে। আমার এই ছাগলের বাচ্চা তিনটা, এগুলো আনছে খাসি বাড়াতে। হ্যাঁ, এখানে ফ্রি কত টাকা নেয় ওটা আমি জানি না, কিন্তু সবার কাছ থেকে শুনছি যে মানে খাসি বাড়াতে কোনো টাকা টাকা নেয় না, এই জন্য সুবিধার্থে এখানে আসছি। শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় এবং ভেটেরিনারি হাসপাতালটি অবস্থিত। গত বৃহস্পতিবার কার্যালয়ে গিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কুমুদ রঞ্জন মিত্রকে পাওয়া যায়নি। আমার মুরগি কিনছিলাম, কেনার পরে হঠাৎ জিমাইতেছে, মুখে একটু পোটা কাটি উঠছে, আসছিলাম ওনাদের সেবা পাইছি, অনেক ভালোই লাগছে। আমার মুরগির জন্য এরা অনেক কিছুই করছে, এর আগেও আমি আসছিলাম অনেকবার, ওনাদের কাছে ভালো সেবা পাইছি, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। যে এই যে এখানে আসছেন, যে কখনো কি ডাক্তারের সাথে কথা বলতে পারছেন নাকি ওই যে স্টাফদের সাথে কথা বলছেন? আমরা তো জানি ওনারা ডাক্তার, মানে আমরা তো থেকে এগুলো নিই, আর ডাক্তার কে, ডাক্তার ওনারা না, আপনি জানেন না ওনারা যে ডাক্তার না কি? আমরা তো জানি উনি ডাক্তার। দুপুর 12:30 পর্যন্ত অপেক্ষা করলেও তিনি আসেননি। অফিসে দায়িত্বে থাকা লোকজনও তার মোবাইল নম্বর দিতে রাজি হননি। এর আগে মঙ্গলবার বেলা 11:00 দিকে গিয়েও তাকে কার্যালয়ে দেখা যায়নি। এখানে চিকিৎসা নিতে এলে সহকর্মীরা মোটামুটি যথেষ্ট একটা সহমতি দেখায়, কিন্তু কর্মকর্তাদেরকে পাওয়া যাচ্ছে না, কর্মকর্তাদের কাছে কোনো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। ওনারা কেউ অফিসিয়াল বাইরে থাকে, কেউ কেউ ওই যে আপনার সরকারের কাছে বাইরে আছে, কিন্তু অথচ সপ্তাহে একদিনও ঠিক মতো মনে হয় যে ওনারা অফিস করে না। ওনাদের অফিসে বেশিরভাগে বন্ধ থাকে, আবার খোলা থাকলে লাভ কী? খোলা আর বন্ধ একই যে কথা, যেখানে কর্মকর্তা চেয়ারে খালি থাকে, যেখানে বন্ধ খোলা দিয়ে দরকার। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানার কক্ষে তালা ঝুলানো ছিল, তবে তিনি সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন, এতে উপজেলা কার্যালয়েই তিনি বসেন। মঙ্গলবার তিনি কার্যালয়ে থাকলেও কোনো তথ্য দিতে রাজি হননি। বৃহস্পতিবার পুনরায় প্রতিবেদককে যেতে বললেও এদিন তিনি কার্যালয়ে আসেননি। এ সময় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঢাকা পোস্টের প্রতিবেদককে বলেন, গলায় ঠান্ডা লাগার কারণে কার্যালয়ে আসতে পারিনি, আর চিকিৎসা সেবায় এগুলো স্বাভাবিক ঘটনা, এ নিয়ে সংবাদ করার কিছু নেই। পশু পাখির সেবা করাতে আসা কয়েকজন নারী পুরুষের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই প্রথমবারের মতো প্রাণী সম্পদ হাসপাতালে এসেছেন। কে ডাক্তার, কে অফিস সহায়ক, আর কে ড্রেসার, কাউকেই চেনেন না তারা। বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারাও খুশি, কারণ তারা অফিস সহায়ক ড্রেসারকে চিকিৎসক বলেই মনে করেছেন। যারা এখানে চিকিৎসা নিতে আসছেন রোগী নিয়ে, তাদের দাবি হলো যে আপনাদেরকে সঠিক সময় পাওয়া যায় না। আসলে ডাক্তার কম নাকি আপনারা থাকেন না সঠিক সময়? আসলে হাসপাতালটা দেখেন, যেহেতু রোগীর সংখ্যা একটু বেশি, আর যার রোগ হয় রোগী নিয়ে আসে তার এমনিতেই মনটা খারাপ থাকে, একটু চিকিৎসা সেবা পেতে একটু দেরি হলেও তার মনটা খারাপ হয়তো অভিযোগ করে, কিন্তু আমাদের জনবল ফুলফিল না থাকলেও এরই ভিতরে আমরা তাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও যাচ্ছি। আছেন একটা ছাগলের প্রসব করেছেন শহীদ ভাই, যিনি আপনাদের অফিস সহায়ক, আর একজন ড্রেসার, উনি একটা ছাগলকে খাসি করাইছেন, প্লাস ইঞ্জেকশান স্যালাইন সব কিছু দেন, ডাক্তারদেরকে দেখি নাই যে বের হয়ে রুগী দেখতে, বিষয়টা আসলে কি না? এখানে যিনি ড্রেসার ড্রেসিং করবেন এবং ডাক্তারের পরামর্শেই উনি ইঞ্জেকশান দিবেন, আর ডেলিভারি ছাগল থেকে শুরু করে এটা এক্সপার্ট হ্যান্ড লাগে, ডাক্তারের পরামর্শে হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদের ড্রেসার বা অন্যান্য যারা আছে তারা একটু সহযোগিতা। আমাদের জেলা সহ জেলা একটা অফিস এবং পাঁচটা উপজেলা পাঁচটা অফিস, কী পরিমাণ লোক জনবল থাকার কথা ছিল আর নেই কতজন? আমাদের জনবলের নিয়োগ প্রক্রিয়া আজ চলমান, এবং গতকালকে আমি দেখেছি যে একটা নির্দেশনা এসেছে গভর্নমেন্ট থেকে যে সকল অফিসে জনবলগুলো ফুলফিল করার জন্য, চাহিদা দেওয়ার জন্য আমরা সেইভাবে দিয়েছি। তা আমাদের যে স্বল্পতা আছে, সদরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদটা শূন্য, হয়তো অতি সত্বর এটা নিয়োগ দেওয়া হবে, আর ভেটেরিনারি সার্জন আমাদের নিয়োগ প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে এটা ফিল আপ করবে, এই আশাবাদে আমরা আছি আর কি। কারণ নিয়োগ প্রক্রিয়া
শেষ না হওয়া পর্যন্ত কিছু কিছু পথ শূন্য থাকতে পারে, সেগুলা মেক আপ হয়ে যাবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।